ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदालीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चरणमय च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वांतान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आज के आमरा द्वितीय दिन समबेत होयेछि स्वामी विवेकानंदेर कर्मयोग बक्तृता निये पाठ एवं आलोचनार उद्देश्य निये। বিগত দিন আমরা এই যে মন্ত্রটি বললুম সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্র, যেটি রচয়িতা স্বামী শারদানন্দজি, সেই মন্ত্রটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এবং আমরা কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব, এই যে কর্মযোগের যে প্রথম বক্তৃতা সেটার সামান্য কিছু অংশ আলোচনা করেছিলাম। সে যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম সেখানে বলা ছিল মানুষের চরম লক্ষ্য হচ্ছে সুখ নয় জ্ঞান, কারণ সুখই চরম লক্ষ্য এরকম মনে করা ভ্রম। কেন সুখ আমাদের চরম লক্ষ্য হতে পারে না? কারণ সুখ বা আনন্দ শেষ হয়ে যায় কিন্তু জ্ঞানের কখনো শেষ হয় না। এই কারণে জ্ঞানকে সিন্ধুর সঙ্গে তুলনা করা হয়, সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। সমুদ্রের যেমন অপর পার দৃশ্যমান হয় না, ঠিক সেই রকমই জ্ঞানেরও শেষ হয় না, অনন্ত অনন্ত রাশির মাঝখানে তাতে খানিকটা খণ্ড নিয়ে আমরা কিছুক্ষণ খেলাধুলা করি। যেরকম আমরা ওই অনন্ত জলরাশির ভেতরে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমরা তার কোনো একটা অংশে কোনো একটা বিচে গিয়ে যখন খেলাধুলা করি আমরা ভাবি বঙ্গোপসাগরটাকে নিয়ে খেলছি, কিন্তু তা নয়। আমাদের খণ্ড দৃষ্টির জন্য আমরা এটা বুঝতে পারি না। এই অংশে আমরা শেষ করেছিলাম যেখানে স্বামীজি বলছেন কোন কোন স্থলে সুখ অপেক্ষা দুঃখ বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে, ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে, প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করেছে। এটা একেবারে জীবনের গল্প। দুঃখ স্বামীজির কথা অনুসরণ করে মাস্টারমশাই তার শ্রীমদর্শনে এক জায়গায় বলেছিলেন যে ওই বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, মানে এমন ভাবে আমরা যদি একটা অলস জীবন যাপন করি, আমাদের জীবনে যদি কোনো সংঘাত না থাকে তাহলে আমাদের প্রকৃত চরিত্র তৈরি হয় না। আঘাত দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো আমাদের নতুন করে চিনতে শেখায় কে আপন কে পর, কতটা আমি নিজের জন্য কতটা আমি অন্যের জন্য কাজ করছি, এই বোধটা আমাদের ভেতরে জাগায়। এই নিজেকে জানাটাই আমাদের সমস্ত কর্মের উদ্দেশ্য, আমাদের কাজের উদ্দেশ্য। তাই বলছেন যে আঘাত আমাদের অনেক বেশি শিক্ষাদান করে, আমরা তারপর থেকে এগোবো। স্বামীজি বলছেন এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত, কোনো জ্ঞানই বাইরে থেকে আসে না, সবই ভিতরে। আমরা যে বলি মানুষ জানে, ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে, ইংরেজি শব্দটি তিনি ব্যবহার করেছেন ডিসকভার্স, বা আবরণ উন্মোচন করে আনভিলস। মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা থেকে আবরণ সরাইয়া লওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছেন, উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল? না, উহা তাহার নিজের মনেই অবস্থিত ছিল। সময় আসিল অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে, বহির্জগৎ কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করিবার
উত্তেজক কারণ উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। এটা হচ্ছে কথা যে আমরা আসলে আমাদের ভেতরে একটি অন্তর্নিহিত থাকে। একটি উদাহরণ আমি খুব দিয়ে থাকি, সেটা হলো এই, ধরুন আজকে আমাদের এই যে আলোচনা শেষ হয়ে গেল, শেষ হয়ে আপনি বেশ মন দিয়ে বসে আলোচনা শুনছেন, আলোচনা শেষ হয়ে যাওয়ার পর দেখলেন বাড়িতে আর কেউ নেই, আপনার মা আছেন, তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আপনি এত মন দিয়ে আলোচনা করেছেন যে মা আপনাকে অনেকবার ডেকেছেন, আপনি বুঝতে পারেননি। তারপরে কাছে গিয়ে দেখলেন মায়ের ভীষণ জ্বর হয়েছে, একদম ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছেন। আপনি কি করেন, তাড়াতাড়ি করে একটা কম্বল বা লেপ জাতীয় বা চাদর জাতীয় কিছু দিয়ে মাকে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দেন। তারপরে থার্মোমিটার বার করে মায়ের টেম্পারেচার মাপে, টেম্পারেচার বেশি দেখলে আপনি কি করেন, একটা ক্যালপল 650 আপনার মাকে, আপনার যে বাড়ির যে ওষুধের স্টোর আছে সেখান থেকে বার করে মাকে দিলেন, মা খেলেন, এবং খানিকক্ষণ আপনি উৎকণ্ঠিত মনে অপেক্ষা করতে থাকলেন, মায়ের মাথার ঘাম উছিয়ে দিতে থাকলেন। তারপরে দেখা গেল দুপুরবেলা আবার জ্বর এলো, কিন্তু অনেক বেশি, মা আর উঠতেই পাচ্ছেন না। আপনি ধীরে ধীরে আবার মাকে সঙ্গে করে নিয়ে বাথরুমে যান, ডাক্তারকে ফোন করেন, তার নির্দেশ অনুযায়ী ওষুধ নিয়ে আসেন। বাড়িতে যেহেতু কেউ নেই তাই রান্না বান্নাও করেন, রান্না করে মাকে খেতে দেন। তারপরে মায়ের সারা গায়ে ভালো করে লেপ কম্বল চাপিয়ে দেন, যদি জ্বর বেশি হয় তাহলে মাথা ধুইয়ে দেন, মাকে হাওয়া করতে থাকেন। পরের দিন মা আস্তে আস্তে জ্বর কমে যাবে, মা সুস্থ হয়ে যান। মার জন্য এই সারাদিন আপনি যেটা করলেন গোদা বাংলা, এটাকে বলে নার্সিং বা সেবা। এখন প্রশ্ন হলো এই, এই যে মাকে আপনি যে সেবা করলেন, এই যে সেবার মনোভাবটা বা যেটা করলেন সেটা কোথা থেকে এলো? আকাশ থেকে টপ করে পড়লো? তা তো এলো না, এগুলো আপনার ভেতরেই ছিল। আপনি তো মাকে বলেননি ও মা তুমি শুয়ে থাকো, আমি যাই তাড়াতাড়ি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, সেখানে গিয়ে একটুখানি সেবা করা শিখে আসি, তারপরে শিখে এলে তোমাকে তারপরে তোমার সেবা করব। তা তো করেন না। অর্থাৎ এই যে বিদ্যা আমরা লক্ষ্য যদি করি তাহলে দেখবেন প্রত্যেকটি বিদ্যা আমাদের ভেতরে আছে, আমরা শুধু বিকাশ করি। স্বামীজি যেটাকে বলছেন আনভেইলস, যে যত তাড়াতাড়ি আমাদের নিজেদের ভেতরের এগুলিকে বিকাশ করবে তত তার সুবিধা হবে। আমাদের একজন সাধুর অনেক বছর এই একটা এনজিও চালাতে গিয়ে এই রাত্রিরে হাসপাতালে থাকার অভিজ্ঞতা হতো। তিনি বলতেন মধ্যরাত্রিরে যাদের কেউ থাকে না তাদের জন্য তারা হাসপাতালে থাকতেন। রোগী মধ্যরাত্রিরে ঘুমোতে থাকে না, তিনি ও চোখ বড় বড় করে দেখতে থাকেন এমার্জেন্সি ওয়ার্ড বা সাধারণ ওয়ার্ডে কেমনভাবে অন্যান্য রোগীরা আসে। কখনো দেখেন মৃত্যুর জন্য সঙ্গে পাল্লা দিতে দিতে একজন মানুষ জয়ী হয়, আবার কখনো দেখেছেন জয়ী মানুষ কেমনভাবে তার সময়ে শেষ হয়ে যাওয়ায় নেতিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তিনি বলেছিলেন এই জীবনকে দেখার এই যে অভিজ্ঞতা, এটা আমাদের জীবন সম্পর্কে যে আকর্ষণ এর থেকে এর পারে নিয়ে গেছে, আমাদের একটা নতুন করে জীবন দর্শন দিয়েছেন। এই নতুন করে জীবন দর্শন পাওয়াটা আমাদের ভীষণ 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 জরুরি আছে। অথচ এই যে জীবন দর্শনের বোধটা, এটা কিন্তু বাইরে কোথাও নেই, আমার ভেতরেই আছে। বাইরের দুঃখ দেখে আমি যখন অন্তরে অনুভব করছি তখন সেটা দুঃখ বলে প্রতিভাত হচ্ছে, বাইরের কোনো দুর্ঘটনা দেখে আমি যখন আনন্দ বোধ করছি নিজের ভেতরে তখন সেটাকে সুখ বলে আমি অভিহিত করছি। এই যে সুখ দুঃখ জানা অজানার নানা যে অভিজ্ঞতা, এগুলো আমাদের মধ্যেই আছে। আমরা যত চেষ্টা করব তত দেখবেন সেটি বিকশিত হতে থাকবে। তাই বলছেন বহির্জগৎ কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষ মাত্র। তোমার নিজের মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। বাইরের জগৎ এটা আমার নিজেকে যেন, আমাদের নিজেকে যেন জানার একটা উত্তেজক কারণ তৈরি করে। আমার মনে আছে একটা সময় বউবাজারে খুব বড় একটা বম ব্লাস্ট হয়েছিল কলকাতায়, তা সেই অনেকে অনেক মানুষ অসুস্থ হয়ে মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। এমন সময় একদল ছেলে শুনলো, পাড়ায় বসে আড্ডা মারছিল, তারা শুনলো যে অটোতে করে কলকাতায় মাইকিং করা হচ্ছে যে অনেক রক্তের প্রয়োজন আছে, হাসপাতালের ব্লাড ব্যাংকে যথেষ্ট রক্ত নেই, যদি কেউ স্বেচ্ছায় রক্তদান করেন। এই অঞ্চলটা পুরো কলেজ স্ট্রিট এইসব অঞ্চল জুড়ে এই মাইকিং হতে থাকলো।
ওই অল্প বয়সী ছেলেগুলোর ওই একটি ঘোষণা তাদের মধ্যে কিরম একটা যেন কাটলো, দাগ কাটলো। তারা ধীরে ধীরে জামা কাপড় পরে সবাই একসঙ্গে রওনা দিলেন মেডিকেল কলেজে। রক্তদান করে তারা ফিরে এলেন। এরম রক্তদান তারা অনেক করেছেন। এর ঠিক 6 মাস বাদে প্রত্যেকের বাড়িতে একটি করে চিঠি এলো যে আমরা আপনাদেরকে সবাইকে একসঙ্গে একটু দেখতে চাই। তারা এর এসে পৌঁছলেন ওদের যে বিরাট যে কনফারেন্স হল, যেখানে সব ক্লাসের একসঙ্গে ক্লাস হয়, সেইখানে তাদের বসতে দেওয়া হয়েছে। হতবাক হয়ে সে দেখছে, এবং যখন মানুষজন যারা বক্তৃতা দিচ্ছেন, যারা আমাদের যারা এসছেন ওখানে, যে যারা রক্তদান করেছেন, রক্তদাতাদের অভিনন্দন জানাচ্ছেন, তার সেই মুহূর্তে মনে হলো সে কি মহান কাজ করে ফেলেছে। সে বুঝতেই পারেনি এই যে রক্তদান করার ইচ্ছা, অন্যের জন্য যে বাঁচার ইচ্ছা, এটা কিন্তু তার নিজের ভেতরে ছিল। শুধু এই বাইরের যে ঘটনাটা, এটা যেন উত্তেজক কারণ হিসেবে তাকে দেখা দিল। সে যেন নিজেকে নতুন করে দেখতে শিখল। আমাদের স্বামীজি বলছেন, তিনি তাহার মনের ভিতরে পূর্ব হইতেই অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহার ভিতর একটি নূতন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকে আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। আপেলের মতন নিউটনের পক্ষে আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ স্বরূপ হইল। তখন তিনি নিজ মন অধ্যয়ন করিতে লাগিলেন। তিনি তাহার নিজের মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নূতন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকে আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেল বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না, অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলে উহারা আবিষ্কৃত বা অনাবৃত হয় না, বরং আবৃত থাকে। আর যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি। এবং এই আবরণ অপসারণের কাজই যতই কাজে যতই অগ্রসর হই, জ্ঞানও তত অগ্রসর হইতে থাকে। এই দেখবেন, আমরা বাড়ি থেকে শিখে যাই হাতে খড়ি হওয়ার পর, অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ, এ বি সি ডি এরকম ভাবে শিখে যাই। স্কুলে গিয়ে কিন্তু আমরা একই জিনিস শিখি, কিন্তু তার সঙ্গেও এক আরো জিনিস শিখি। এরপর দুটো পি লাগিয়ে তার পেছনে এল, তার পেছনে ই দিলে সেটা একটা অ্যাপল হয়। তারপরে সেই অ্যাপেলগুলো অ্যাপেল আর এরকম কয়েকটা শব্দ মিশিয়ে একটা বাক্য হয়, অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি। রোজ যদি একটি করে আপেল খাওয়া যায়, তাহলে মানুষ সুস্থ থাকে, ডাক্তার থেকে বহু হাত দূরে থাকে। দেখুন, ক্রমাগত সে এই যে এ ফর অ্যাপল, বি ফর বল, এগুলো সে আগে থেকেই জানতো, কিন্তু ক্রমাগত সময়ের সঙ্গে শিখতে শিখতে সে নিজেকেও আবিষ্কার করতে থাকে। আমরা প্রথম দিকে দেখবেন সহজ পাঠ বা বদ্ন পরিচয় যেগুলি লেখা আছে সেগুলো কি পড়ি, শ্রুতিলিখন, এই সমস্ত কিছু পড়ি, কিন্তু একটা সময় আমরা খবরের কাগজ পড়তে শিখে যাই, নতুন করে ভাবতে শিখে যাই, নতুন জগৎকে শিখি, নতুন নতুন গ্রন্থ পড়ি, সাহিত্য পড়ি, ইতিহাস পড়ি, বিজ্ঞান পড়ি, এবং একটু একটু করে নিজের ভেতরের মানুষকে চিনতে শিখি। এটাকে তিনি বলছেন যে যত তাড়াতাড়ি এই আবরণটিকে, মনের উপর যে ঢাকনাটাকে সরিয়ে দেবে, তত সে জ্ঞানী। যখন যে যত দেরি করে ঢোকাবে, যে যত দেরি করে ওই আবরণকে উন্মোচন করবে, তত সে অজ্ঞানী। বলছেন, এই আবরণ ক্রমশ যাহার ক্রমশ উঠায় উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী, যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞানী, আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারেই চলিয়া গিয়াছে সে সর্বজ্ঞ। যার ভিতরে সমস্ত আবরণ অনাবৃত, মনের কোনো একটা অংশ অনাবৃত নেই, সেই অনাবৃত যে আবৃত নেই, অনাবৃত হয়ে গেছে, সেই অনাবৃত মানুষটিকে আমরা সর্বজ্ঞ বলি, যিনি সব জানেন। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমরা বিশ্বাস, আমার বিশ্বাস একালেও অনেক হইবেন, এবং আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেও সেরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ বা জ্ঞানাগ্নিকে প্রকাশ করাইয়া দেয়। আমাদের সকলের ভাব ও কার্য সম্বন্ধ সেইরূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি, তবে দেখিব
আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিসম্পাদ নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতে উৎপন্ন হয়। আপনারা দেখবেন যে মানুষ খুব শোকগ্রস্ত হয়ে গেছেন তাকে সব সময় চেষ্টা করানো হয় কাঁদার জন্য, নানা রকম ভাবে চেষ্টা করতে থাকা, কেন না তার ভিতরে যে কান্নার যে ফ্যাকাল্টি সেটি কাজ করছে না। তারপরে তার ভিতরে ওই অভিঘর্ষ কারণটি এলে তিনি কাঁদতে থাকেন, তার শোক যার ভেতরে যতটুকু জমেছিল সেগুলি যেন বাইরে বেরিয়ে আসতে থাকে, এটা হচ্ছে কথা। আমরা যত ওই ধীরভাবে নিজেদের চেষ্টা করব তত আমরা নিজেদের ভেতরে যে জ্ঞানাগ্নি আমাদের অন্তর্নিহিত যে জ্ঞানের অগ্নি রয়েছে সেটি ধীরে ধীরে বিকশিত হতে থাকবে। স্বামীজি বলছেন উহাদের ফলে আমাদের বর্তমান চরিত্র গঠিত এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। এই ফলে এই যে হাসি কান্না সুখ দুঃখ আমরা কি কেমন করে নেব, কেমন ভাবে আনন্দে প্রাপ্তিতে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ব, অপ্রাপ্তিতে ভেঙে চুরমার হয়ে যাব, এই যে বিভিন্ন যে আঘাত অভিঘাত যেগুলিকে বলা হয় কর্ম, এই এগুলির সমষ্টিতেই চরিত্র গঠিত হবে। আমি দৃঢ়চিত্ত মানুষ, আমি খুব সহজে ভেঙে পড়ি, এই যে চরিত্রের যে নানা ফ্যাকাল্টি আমাদের নানা বিভাগ বিভাজন এগুলো কিন্তু এই সম্মিলিত আঘাত সমূহকে আমি কেমনভাবে আমার ভেতরের মানুষটা কেমনভাবে অ্যাকসেপ্ট করছে সেইটার উপর নির্ভর করে। আমাদের সবসময় দুজন করে মানুষ থাকে, আমি একজন বাইরের একজন মানুষ যাকে সবাই দেখতে পায়, কিন্তু ভেতরের মানুষটাকে আমরা কেউ দেখতে পাই না। আমাদের আঘাত আনন্দ দুঃখ সুখ সব সে আমাদের ভেতরের মানুষটি গ্রহণ করে, আর বাইরের মানুষটি সেই আঘাত দুঃখ সুখ ভেতরের মানুষটি যেরকম সিগন্যাল দেয় ঠিক বাইরের মানুষটি সেরকমভাবে আচরণ করে থাকে। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি বা জ্ঞানের প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম। কর্ম অবশ্যই ইহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। এই কর্ম হলো তাহলে কি, যেরকম চকমকি পাথরের গায়ে বারবার আঘাত লাগিয়ে লাগিয়ে বারবার আঘাত লাগিয়ে লাগিয়ে স্ফুলিঙ্গটি নির্গত হয়, এবং সেই স্ফুলিঙ্গটি যখন অন্য ঘাস এতে লেগে যায় তখন আমরা বলি আগুন প্রজ্বলিত হয়েছে। ঠিক সেই রকম ভালো মন্দ সুখ দুঃখ নানা আঘাত আমার ভেতরে ধাক্কা খেতে খেতে যে স্ফুলিঙ্গ আমার ভেতরে যে আসল মানুষটি প্রকাশ হয় সেইটিকে আমরা বলে থাকি কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি ইহা কর্ম, বেড়াইতেছি ইহা কর্ম, কথা কহিতেছি ইহাই কর্ম, শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম। কর্ম আমাদের উপর উহার ছাপ রাখিয়া যাইতেছে, প্রত্যেকটি কাজ আমার ভেতরে ছাপ রেখে যাচ্ছে। এই আমফান হয়েছিল, আপনারা কয়েকজন মিলে ঠিক করলেন যে আপনারা ত্রাণ দেবেন, নিজেদের কিটি বক্সে যেটা যতটুকু জমা ছিল নিজে পিগি ব্যাংকে যেগুলো ছিল সেগুলো একসঙ্গে জোড়া করলেন, একে তাকে ওকে এই সমস্ত বলতে থাকলেন। তারপরে আপনারা দেখলেন যে 15 জন মানুষকে 700 টাকা করে আপনারা জিনিস দিতে পারবেন। আপনারা ভাগ করে দেখলেন এত কিলো চাল দেওয়া যাবে, এত কিলো ডাল দেওয়া যাবে, একটা তেলের শিশি দেওয়া যাবে, রান্না করার তেলের শিশি অবশ্যই মাথা মার্কার নয়, মশলা দেওয়া যাবে, এক দু রকম লবণ দেওয়া যাবে, একটু সয়াবিন দেওয়া যাবে, একটু আলু দেওয়া যাবে, কয়েকটা প্যাকেট কিনে সেগুলো ভরে আপনারা রওনা দিলেন, 10 জন মানুষের হাতে সেটা তুলে দিলেন। তারা কিন্তু একজনও কেউ থ্যাংক ইউ বলল না, ধন্যবাদ বলল না, কিন্তু তাদের হাতে যখন তুলে দিলেন তাদের চোখে মুখে যে স্বস্তির হাসিটা এলো সেটা আপনার মনকে একেবারে ভরিয়ে দিল, এবং সেই মন আপনার যে কৃতকর্ম আপনার মনের ভিতরে ছাপ ফেলে দিল। অন্যের জন্য বাঁচার, অন্যের জন্য বেঁচে যে কি আনন্দ আছে সেইটা। আপনার প্রিয়জন মারা গিয়েছেন, আপনি তাকে বড্ড ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, তাকে নিয়ে গেলেন শ্মশানে, সব সব ক্রিয়াকর্ম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আগুনের ডালাটা খুলে গেল, আর যে রেলের উপর রাখা ছিল সেটা একটু চাপ দিতে ওই শরীরটি যেন এক ধাক্কায়, যেরকমভাবে আমরা আগুনের ভেতরে কয়লা দিই ঠিক সেই রকমভাবে ছিটকে আগুনের ভেতর ঢুকে গেল। ডালা বন্ধ হওয়ার আগে দেখলেন আপনার সেই প্রিয় মানুষটি যাকে জড়িয়ে না ধরলে আপনি ঘুমিয়ে থাকতে পারতেন না, যার আঁচলের মধ্যে মুখ না লুকিয়ে থাকলে আপনার দুঃখের দিনে আপনি আপনি স্বস্তি পেতেন না,
সেই মানুষটি চুল থেকে মাথা নখ অবধি একসঙ্গে দাউ দাউ করে চলতে থাকলো। এই ঘটনা আপনাকে শেখালো জীবনের অন্ত আছে, জীবনটা অনন্ত নয়। এই যে নশ্বর জীবন, আমরা যে মনুষ্য জীবনটি ধারণ করে আছি এটা একটা সময় শেষ হয়ে যাবে। তাহলে এর পারে জীবনের যে একটা অন্য অর্থ আছে সেইটিকে খুঁজতে হবে। দেখুন একটা ছোট্ট ঘটনা চকমকি পাথরের মতো আমাদের মনের মধ্যে লাগলো এবং আমরা ধীরে ধীরে নিজেদের বিকশিত করতে থাকলাম। কতগুলি কার্য আছে সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি আমরা সমুদ্র তটে দণ্ডায়মান হইয়া শৈলখণ্ডের উপর তরঙ্গভঙ্গের ধ্বনি শুনিতে থাকি তখন উহাকে কি ভয়ঙ্কর শব্দ বলিয়া বোধ হয়। কিন্তু তবু আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি, উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে, কিন্তু তাহা আমরা শুনিতে পাই না। যখন উহারা একত্র হইয়া প্রবল হয় তখন আমরা শুনিতে পাই। এইরূপ হৃদয়েরও প্রত্যেকটি হৃদয়ের উপর প্রত্যেক কম্পন কার্য করছে। কতগুলি কার্য আমরা বুঝিতে পারি, আবার আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হইয়া ধরা দেয়, তাহারা কিন্তু কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। তাহলে কি হচ্ছে যে যখন আমরা সমুদ্রের পাড়ে দাঁড়াই আপনারা দেখবেন যে বিরাট একটা ঢেউ আসছে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা ঢেউ ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউয়ের সমষ্টি এবং প্রত্যেকটা ঢেউয়ের একটা নিজস্ব আওয়াজ আছে। সে আওয়াজটি এত অল্প যে সেই অল্প আওয়াজটা আমাদের কানে হয় না, আমরা শুনতে পাই না। আপনারা যারা রামেশ্বরমে সমুদ্রে গেছেন দেখবেন সেখানে সমুদ্রের কোনো তর্জন গর্জন নেই। কেন তর্জন গর্জন নেই? সমুদ্রের ঢেউ বিরাট একটা কিছু ওঠে না, নদীর মতো শান্ত। এই একই সমুদ্র, একই ভারত মহাসাগর যখন আপনি গিয়ে এতে পৌঁছবেন, কন্যাকুমারী গিয়ে পৌঁছবেন, দেখবেন তার তাণ্ডব কি, তিনটি সমুদ্র যখন এসে মিশছে সেই সঙ্গম স্থল, কন্যাকুমারিকা মন্দিরের সামনে একটি সঙ্গম স্থল পাথর দিয়ে ঘিরে রাখা আছে, তার ভিতরে স্নান করতেও ভয় লাগে, পাথর দিয়ে ঘিরে গতিটাকে বন্ধ করা আছে, তার যে তাণ্ডব সেটাকে কম করা আছে, কিন্তু সেই পাথরের সেই জায়গায় জলে পা ডোবাতেও ভয় লাগে, কারণ তার এত তীব্র, কারণ সেখানে সব মিশে একটা তীব্র আওয়াজ তৈরি করেছেন। আপনারা যদি অর্কেস্ট্রা শুনেন তাহলে দেখবেন ইদানিং ইউটিউবে শুনতে পাওয়া যায় আব্রাহাম মজুমদারের অর্কেস্ট্রা, তারা দেখবেন অনেকগুলি বেহালা বাদক, চেলো, তারপরে অর্গান, এরকম নানা রকমের বাজাচ্ছে, ওরা বিভিন্ন সময় বিভিন্ন গান বাজায়। তাহলে দেখবেন তার ভেতরে এক একটা যন্ত্রের খুব সামান্য আওয়াজ, কিন্তু যখন সেগুলি অন্য যন্ত্রের সঙ্গে মিশ্রিত হয় তখন সেই তার সেই যে সম্মিলিত যে সুর সেটি কত শ্রুতিমধুর, সেটি কত হৃদয়কে স্পর্শ করে। ঠিক ওই রকম আমরা যা কিছুই করি না কেন প্রত্যেকটা জিনিস আমাদের হৃদয়ে কম্পন তৈরি করে। একটা মানুষ আজকে ভীষণ রকমভাবে ক্ষুব্ধ হয়ে আপনাকে খুব অপমান করলেন, খুব ভালো করে দেখবেন তিনি বারবার আপনার বা আমাদের দ্বারা অপমানিত হতে 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 একটা সময় ক্লান্ত হয়ে আজকে তার এই ভায়োলেন্ট রূপটা দেখা দিয়েছে। অতএব এই ভায়োলেন্ট রূপটা যখন আপনি দেখছেন তখন অবশ্যই তার যে যে ছোট্ট ছোট্ট কম্পন থেকে তার যে এই যে জিনিসটি তৈরি হয়েছে এটি সম্পর্কেও আমাদের একটু সতর্ক থাকা দরকার। ভারী সুন্দর করে স্বামীজি বলছেন, যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও তবে তাহার বড় বড় কার্যের দিকে তাক দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট কার্য সাধারণ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোক মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ প্রকৃতপক্ষে তিনিই মহৎ, সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার। এই হচ্ছে কথা। আমরা অনেক সময় এই একটি বড় ভুল করে থাকি, আমরা ভীষণ বড় ভুল করে থাকি। আমরা যখন মানুষের চরিত্র বিচার করতে যাই তখন আমরা এই বড় ভুলটি করে থাকি। ইংরেজিতেও
স্বামীজি ভারী সুন্দর কথাটা বলছেন, ইংরেজিতে এই কারণে বলতে চাইছে যে মূল বক্তৃতাটা ইংরেজিতে, স্বামীজির শব্দগুলো এখানে ইংরেজিতে কি বলছেন সেটা আমরা শুনতে পাই। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু জাজ অফ দ্য ক্যারেক্টার অফ এ ম্যান, লুক নট অ্যাট হিজ গ্রেট পারফরমেন্সেস। এভরি ফুল মে বিকাম আ হিরো অ্যাট ওয়ান টাইম অর অ্যানাদার। ওয়াচ আ ম্যান ডু হিজ মোস্ট কমন অ্যাকশনস, দোজ আর ইনডিড থিংস উইচ উইল টেল ইউ দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ গ্রেট ম্যান। গ্রেট ওকেশনস রোজ ইভেন দ্য লোয়েস্ট অফ হিউম্যান বিংস টু সাম কাইন্ড অফ গ্রেটনেস, বাট হি অলোন ইজ দ্য রিয়েলি গ্রেট ম্যান হুজ ক্যারেক্টার ইজ গ্রেট অলওয়েজ দ্য সেম ওয়ের এভার হি বি। প্রকৃত মানুষ যে সে সব জায়গায় একই রকম ব্যবহার করবে। আমরা দেখতে পাই, আমরা যখন প্রথম বেলুড় মঠে এলাম, একটি নতুন দপ্তর আমাদের তৈরি হলো, সেখানে অনেকজন স্বেচ্ছাসেবক এলেন, খুব সম্ভবত 6 জন এলেন। এরা প্রত্যেকেই ব্যাংক কর্মী এবং প্রত্যেকে খুব ভালো ভালো কাজে, ভালো ভালো পোস্টে ছিলেন। তারা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন এবং আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। এরা একেবারে অনারারি ওয়ার্কার, মানে অনাহারীয়, খাওয়া দাওয়া কিছু করতেন না, সমস্ত দিন মন প্রাণ উজাড় করে তারা কাজ করতেন। আমাদের যিনি প্রধান ছিলেন, আমাদের বিভাগীয় প্রধান, তিনি আমাদের ভারী সুন্দর একটি কথা বলতেন, বলতেন প্রত্যেক মানুষকে যে এরা যারা এসছে, এরা যারা স্বেচ্ছায় সেবা দিতে এসেছে, এটা মহৎ ভাব, কিন্তু এই ভাবটি দেখেই তাকে বিচার করো না, তাকে খুঁটিয়ে 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 বিচার করে দেখো, একটু সময় নাও তাকে বিচার করতে, তারপর তার সম্পর্কে যে ধারণাটা তৈরি হবে তার সঙ্গে ঠিক সেই রকমই ব্যবহার করবে বা তার কাছে সেই রকম ব্যবহার প্রত্যাশা করবে। আমরা সত্যি সত্যি দেখলাম অনেকে, এই যে একটা বাজে বাংলা কথা আছে, বাড় খেয়ে ক্ষুদিরাম, আমি সেটি বলতে চাই না। এই যে আমরা ওই কী বলে যেটাকে, আমাদের অনেকটা ওই খানিকটা অয়েলিং করেই অনেকে এসেছিলেন, কিন্তু তারা আলটিমেটলি যখন কাজের প্রেশার পড়তে থাকলো তখন একজন একজন করে খসে পড়ে যেতে থাকলো। কিন্তু কয়েকজনের, তাদের প্রথমে দেখে মনে হচ্ছিল খুব কড়া মেজাজ, ভীষণ রকমের, কিন্তু তাদের দেখা গেল তারা শেষ দিন অবধি, সেই প্রথম দিন যে নিষ্ঠা, যে ভালোবাসার সঙ্গে কাজ করছিলেন, সেই নিষ্ঠা, সেই ভালোবাসার সঙ্গে কাজ করছেন। যে মানুষগুলো সবাই এসেছিলেন একসাথে, যখন বড় আরো যে দায়িত্ব পালন করছিলেন তার চেয়ে বড় যখন দায়িত্ব পালন করতে দেওয়া হলো, তখন তারা এমনও এরকম মানুষ বলেছেন যে স্বেচ্ছাসেবা দিতে এসেছে বলে কি প্রাণটা দেবো, এরকম অবস্থা। কারণ স্বেচ্ছাসেবা তো গুণে গান্তি করে হয় না। দুটি ছেলে আমাদের কাছে একবার এসেছিল, তখন গুজরাট আর্থকুইক রিলিফের কাজ হচ্ছে, রিলিফে প্রচুর টাকা আসছে, মানি রসিদও কাটা হচ্ছে, কিন্তু রসিদ কেটে তার অ্যাকনলেজমেন্ট লেটার তৈরি করে প্রত্যেকটি রসিদকে স্ট্যাপল করে, তারপরে তার খামে নাম চিটিয়ে তাকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে টিকিট লাগিয়ে খামের মুখ বন্ধ করে পাঠানোটা একটা হারকিউলিয়ান টাস্ক আমরা করছিলাম, কিন্তু খুব ধীর গতিতে হচ্ছিল। এমন সময় আমাদের ছাত্র বিদ্যামন্দির নয়, শিল্প বিদ্যালয়ের দুটি ছেলে এসে আমাদের কাছে উপস্থিত হলো। তারা বললো তারা তাদের স্কুলের পরে খানিকটা সময় কাজ করতে চায়। তারা আমাদের সঙ্গে কাজ করা শুরু করলো। প্রত্যেক দিন তারা আসতেন 4টার সময়, আমরা তাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা রাখতাম, মাথা ঠান্ডা করে 6টা সাড়ে 6টা অবধি কেউ কারোর সঙ্গে কথা বলতেন এবং আমাদের সঙ্গেও কথা বলতেন না। সেই আমরাও কাজ করতাম, তারাও একই সঙ্গে খাম ভর্তি করতেন, এবং রবিবার যেখানে সবাই ঘুমিয়ে থাকে সেই মানুষগুলো এসে তারা রোজ সকাল থেকে সন্ধে অবধি একবারে নির্দিষ্টভাবে কাজ করতেন। একটি দুটি দিন নয়, দিনের পর দিন, দিনের পর দিন তারা এই কাজটি করেছেন। তারা যখন আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে, তারা ছেড়ে গেছেন, তারা দুজনেই প্রত্যেকে অত্যন্ত জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু অন্যের সেবা করা, অন্যের ভালো করা, এই যে তাদের, যে আমি বলি যে ওদেরকে বলি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর যে ইচ্ছা, এটা তাদের এখনো পর্যন্ত যায়নি। এখনো তারা যে অবস্থাতেই দুজনেই যে চাকরি করেন তারই মাঝখানে চেষ্টা করে যান তাদের সাধ্যমতো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর। এরকম সোনার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, যদি খুঁজে পাওয়া যায়
সেই সোনার মানুষের সঙ্গ করতে হয়, এবং সেই সোনার মানুষের সঙ্গ করলে তার চেহারায় যে আলো পড়ে, সেই সোনার আলো, সদনালী আলো একবারে সারা শরীরে সেটিকে গ্রহণ করতে হয়। আর প্রার্থনা করতে হয়, আমার রূপর মতো মনটাও যেন অমন সোনালী হয়ে যায়। শ্রী ভগবানের কৃপা হলে, স্বামীজির কৃপা হলে আবার আমরা কর্মযোগ নিয়ে আরেকটি আলোচনায় খুব শিগগিরই আবার আসব। আজকে এই পর্যন্ত। ওম নমঃ শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।